हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल रत्नाज लाइफस्टाइल। आज के देखो भेज फ्राइड राइस, तार जोने आमी किछु वेजिटेबल केटे नियेछी आर चालटा एक घंटा आगे भिजिए रेखेछी आर किछु ड्राई फ्रूट आर गोटा गरम मसला नियेछी। प्रथमे आमी हाड़ीते गरम जल बसिए तार मध्ये एकटू तेल दिए नियेछी। तेल देवार परे गोटा गरम मसलागुलो दिए जलटा जखन गरम हो गेछे आमार, तखन आमी भेजानो चालटा दिए भातटा बसिए नियेछी। এদিকে আরেকটা গ্যাসে আমি তেল নিয়ে ভেজিটেবিলগুলো দিয়ে দিয়েছি। ভেজিটেবিলগুলোর মধ্যে একটু সামান্য নুন দিয়ে নাড়াচাড়া করে ভেজিটেবিলগুলোকে একটু হালকা করে ভেজে তুলে নিয়েছি। ভেজিটেবিলগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি ড্রাই ফ্রুটগুলো আবার নাড়াচাড়া করে একটু ভালো করে ভেজে নিয়েছি। সেগুলোকেও ভাজার পর আমি তুলে নিয়েছি। এদিকে একবার দেখে নিচ্ছি যে আমার ভাতটা হয়েছে নাকি। এরপর ড্রাই ফ্রুটগুলো তুলে কড়াইতে আমি ঘি দিয়ে নিয়েছি। ঘি দিয়ে ওর মধ্যে একটু গোটা গরম মশলা আবার দিয়ে যে ভেজে রাখা আমার ভেজিটেবিল আর ড্রাই ফ্রুটগুলো ছিল সেগুলো দিয়ে একটুখানি সামান্য নাড়াচাড়া করে আমি যে ভাতের ফ্যানটা ঝরিয়ে যে ভাতটা রেখেছিলাম সেই ভাতটা অল্প করে দিয়ে তার উপরে আবার চিনি মিশিয়ে আমি নাড়াচাড়া করে এপিট ওপিট করে নিয়েছি। নিয়ে আবারও ভাত দিয়েছি, আবারও ভাত দিয়ে তার উপরে আবারও চিনি দিয়েছি। এইভাবে আমি পরপর একই সেম প্রসেসে রাইসটা তৈরি করে নিয়েছি। এবার গ্যাসটাকে আমি একদম সিমে করে দু মিনিট ভাবে রেখে তৈরি করে নিয়েছি আমার ফ্রাইড রাইস এবং আমি সার্ভ করে নিয়েছি। আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর অনেক অনেক লাইক কমেন্ট আর শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ।